এদিকে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি সহ আরো সাতটি কেন্দ্রে সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে গোটা দেশ জুড়ে। এই মুহূর্তে উত্তরাখণ্ডের ছবি দেখাচ্ছি আপনাদের। উত্তরাখণ্ডের বাগেশ্বরে সেখানে চলছে উপনির্বাচন, একই সঙ্গে কেরলের পুথুপল্লিতে উপনির্বাচন চলছে, ঝাড়খণ্ডের ডুমরি, প্রতিবেশী রাজ্য ত্রিপুরার ধানপুর এবং বক্সানগরে চলছে ভোট গ্রহণ, উত্তরপ্রদেশের ঘোষিতেও চলছে ভোট গ্রহণ। উত্তরাখণ্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। উত্তরাখণ্ডে মানুষ লাইনে দাঁড়িয়েছেন, উত্তরাখণ্ডের বাগেশ্বরে লাইনে দাঁড়িয়েছেন। দেখাচ্ছি আপনাদের একই সঙ্গে যেখানে ঘোষি, উত্তরপ্রদেশ, ধানপুর, ত্রিপুরা, বক্সানগর, ত্রিপুরা, পুতুপল্লী, কেরল, ডুমরি, ঝাড়খণ্ড এবং বাগেশ্বর, উত্তরাখণ্ডের সব জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে। ঝাড়খণ্ডে যেখানে ডুমরি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যেরই শাসক দলের নেতা জগন্নাথ মাথো, বিধায়কের মৃত্যু হওয়ার পরেই সেখানে উপনির্বাচন হয় এবং উপনির্বাচনের সিদ্ধান্ত হয়, যে ছবি উঠে আসছে এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে। একই সঙ্গে উত্তরপ্রদেশের ঘোষি, কেরলের পুথুপল্লী, ঝাড়খণ্ডের ডুমরি এবং ত্রিপুরার ধানপুর, বক্সানগরে ভোট গ্রহণ চলছে ইতিমধ্যেই। যেখানে ত্রিপুরার ধানপুর, উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রেরও বিধায়কের মৃত্যু হয় এবং তারপরে উপনির্বাচনের সিদ্ধান্ত হয়। বাকি দুই কেন্দ্রের বিধায়কের ইস্তফা দিয়েছেন। এরই মধ্যে আবার ডুমরি এবং পুথুপল্লী এলাকার বিধায়ক ছিলেন অবিজেপি দলের নেতা, স্বাভাবিকভাবে নির্বাচনে যে আইএনডিআই এর জোট, সেই জোটের কাছে শক্তি প্রদর্শনেরও লড়াই হতে চলেছে। এই আইএনডিআই এর জোটের কাছে এই মুহূর্তে বলা যায় একটা টেস্ট এই উপনির্বাচনগুলি, যেগুলো এই রাজ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ সহ আরও ছটি রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে। হুগলি কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়ার যে রাস্তা, সেই রাস্তা এখনও কাঁচামাটি রয়েছে এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। তারা যেটা বলছে যে এই যে রাস্তা, সেই রাস্তা সংস্কারের জন্য তারা বারংবার পঞ্চায়েতের কাছে গিয়েছিল, তাদের কাছে আশ্বাস মিলেছে কিন্তু রাস্তা এখনও হয়নি। তাদের যেটা দাবি, সামান্য বৃষ্টি হলে সেই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াতে তারা সমস্যায় পড়ে। শুধু স্থানীয় বাসিন্দারা নয়, এখানকার যারা স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়ে। খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা, এখান থেকে কানাইপুর থেকে বাউনারি যাওয়ার এটা শর্টকাট রাস্তা এবং মোটামুটি রাত্রি 12টা 1টা অবধিও মানুষ চলাফেরা করে, যেহেতু খুব শর্টকাট রাস্তাটা। নাহলে এই রাস্তাটা এই বর্ষাকালে মানুষ চলাফেরা করতে পারছে না। পঞ্চায়েত প্রধান আসেন, পঞ্চায়েতের মেম্বাররা আসেন, এসে রাস্তাটা দেখে যান, কাজ কিছু করে না, বাচ্চা স্কুলে যেতে পারছে না। আমরা চাইছি এই রাস্তাটা যত তাড়াতাড়ি, আশেপাশে যেরকম রাস্তাগুলো সব হয়ে গেছে, আমার এই রাস্তাটাও যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা হয়ে যাক। স্থানীয় বাসিন্দারা চাইছে পঞ্চায়েত তরফ থেকে এই যে রাস্তা, সেই রাস্তারই সংস্কার করা হোক, এমনটা কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা।